হ্যালো, আসসালামু আলাইকুম। আটা দিয়ে খুব সহজে নান রুটি বানানো যায়, ঝটপট 5 মিনিটের মধ্যে আপনারা এই নরম তুলতুলে নান রুটি বানিয়ে খেতে পারবেন। এভাবে বানালে আর বাইরে থেকে কিনে খেতে হবে না, সকালে নাস্তা বা যে কোনো অকেশনে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। এর জন্য প্রথমে নিয়ে নিব 1.5 কাপ আটা, এর সাথে দিয়ে দিব 1 চামচ ইস্ট, 2 চামচ চিনি ও 7 মতো লবণ। আটা কেউ কম বেশি নিতে পারেন, আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এখন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর নিয়েছি হালকা গরম দুধ, কেউ চাইলে পানি দিয়েও করতে পারেন, কিন্তু পানি বা দুধ যেটাই নেন একটু গরম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রুটিটা খুব নরম সফট হবে, খেতেও ভালো লাগবে। এখন অল্প অল্প দুধ দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন 2 চামচের মতো তেল দিয়ে এটাকে 5 মিনিটের মতো রেখে দিব। যেহেতু আমি 5 মিনিটের মতো তৈরি করছি, তাই আপনারা কেউ চাইলে এখানে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, তাহলে আরও সফট আরও বড় ফুলে উঠবে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আটাটা কত নরম হয়ে গেছে। একটু ভালো করে আবার মেখে নিচ্ছি। এরপর এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। যেহেতু নান রুটি একটু মোটা টাইপের হয়, তাই আমি একটু বড় করেই নিচ্ছি, 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন রুটিগুলো ভালো করে একটু মোটা করে বেলে নিব, বেশি পাতলা করব না। দেখুন এটার পুরুত্ব এরকম হয়েছে। এরপরে আমি ছেঁকে নিচ্ছি। সামনে ঈদ, এভাবে যদি আপনি বাসায় বানিয়ে দিতে পারেন, তাহলে পুরো ফ্যামিলি আপনারা সবাই মিলে ভালো করে মজা করে খেতে পারবেন, আর বাইরে থেকে কিনে খেতে হবে না। খুব সহজে ঝটপট, আর যদি ডোটা ভালো 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে করে রাখেন, তাহলে রুটিটা খেতে আরও বেশি ভালো হবে। এত রুটিগুলো আমার ছেঁকা হয়ে গেছে প্রায়, ভেজে নিচ্ছি ভালো করে। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর আমার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখেন, যেন এরকম পরবর্তীতে মজার মজার ভিডিও দেখতে পারেন। হয়ে গেল আমার নান রুটি তৈরি, দেখুন দেখতে বাইরের রুটির মতোই হয়েছে, খেতে গেলেও খুব ভালো লাগবে। ভিতরের পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন একদম সফট এবং ভিতরে অংশটা একদম নরম হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।